নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার, ক্রিকেট মাঠের একটি ঘটনা। কিন্তু সেই মজার রেশ রোল হাসির রোল ছড়িয়ে পড়েছে সব আঙিনায়। তা হলো পাকিস্তান ক্রিকেটের একটি ঘটনা। পাকিস্তানের এক মহিলা ক্রিকেটার, তার নাম মারিনা ইকবাল। ইনি পাকিস্তানের হয়ে প্রায় বছর ছয়েক আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তো এখন পাকিস্তানের প্রথম মহিলা ধারাভাষ্যকার, ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবে তিনি উঠে এসেছেন। মারিয়া ইকবালকে এখন প্রায়শই পাকিস্তানের বিভিন্ন চ্যানেলে, টেলিভিশনে হোস্ট হতে, অ্যাঙ্করিং করতে, ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মারিয়া ইকবাল। প্রায় 34টি একদিনের ম্যাচ এবং 42টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মারিনা ইকবালের। তো মারিনা সম্প্রতি একটি বিতর্কে জড়িয়ে পড়েন, এবং সেই বিতর্কে জড়িয়ে পড়ার পর তিনি যা জবাব দেন, এই গোটা ঘটনাটাতেই গোটা বিষয়টা ভাইরাল হয়েছে। কি হয়েছে, কাদির খোয়াজা বলে এক ভদ্রলোক সাংবাদিক পাকিস্তানের, তো সে কোথা থেকে একটি ছবি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যে হাই হিল বা ওই পেন্সিল হিল জুতো যেগুলো মেয়েরা পরে, তো সেই ধরনের পেন্সিল হিল জুতো পরে কিন্তু মারিনা ইকবাল ঠিক মাঠের পাশে যে বাউন্ডারি লাইন হয় সেখানেই চেয়ারের উপর বসে আছে, সঙ্গে আরেকজন সহধারাভাষ্যকার বা অ্যাঙ্কার রয়েছে। তো ওই ছবিতে দেখা যাচ্ছে যে মারিনার পাটি চেয়ারের উপরে স্ট্যান্ড আছে, সেখানে রাখা, আর তিনি যে হাই হিল বা পেন্সিল হিল জুতো পরে রয়েছেন সেটাও দেখা যাচ্ছে। এরপর মারিনার আর একটি ছবি তিনি নিয়েছেন যেটা পিচের উপরে, ক্রিকেট মাঠের যে পিচ হয় সেখানে মারিনা দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে মারিনাকে দেখা গেল তার পায়ের নিচের অংশটা দেখা যাচ্ছে। তো কাদির কি করেন, কাদির সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা পোস্ট করেন, দুটো ছবি পোস্ট করে বলেন যে পেন্সিল হিল পরে পিচের মাঝখানে দাঁড়ানোটা কি দরকার ছিল। কাদিরের হয়তো মনে হয়েছিল যে এভাবে যদি তিনি বলেন, একজন ক্রিকেটার দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছেন, ছ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাকে একটু সবক শেখানোর এরকম সুযোগ পাওয়া গিয়েছে ছাড়া যায়। তাই কাদির বেশ মজা করেই বুক ফুলিয়ে কলার তুলে ওই সোশ্যাল মিডিয়া পোস্টখানা করেন এবং লেখেন যে পিচের মধ্যে পেন্সিল হিল পরে দাঁড়িয়ে থাকাটা কি খুব দরকার ছিল। এটার পরেই নেটিজেনরা রেড়ে করে ওঠেন, আর তার মধ্যে আগুনে ঘি ফেলে দেন স্বয়ং মারিনা ইকবাল। মারিনা ইকবাল নিজে আরেকটি ছবি পোস্ট করেন যেখানে তিনি যে পিচের উপর দাঁড়িয়ে আছেন সেটা দেখাই যাচ্ছে। আর এবার তিনি যে ছবিটা পোস্ট করেন পিচের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায়, যেটা আগের ছবিতেও তিনি যে পিচের উপর দাঁড়িয়ে সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু তার পাটা, তিনি কি পড়ে আছেন, পাটা ঢাকা ছিল, পাটা দেখা যাচ্ছিল না। মারিনা এবার যে ছবিটা পোস্ট করেন সেখানে সবটাই দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে মোটেও তিনি পিচের উপরে পেন্সিল হিল জুতো পরে দাঁড়িয়ে নেই বা হাই হিল জুতো পরে দাঁড়িয়ে নেই, তিনি ওখানে দাঁড়িয়ে আছেন ফ্ল্যাট চুটি বা চপ্পল বা জুতো, যা শব্দই প্রয়োগ করুন, যাই পড়েন সেটা ফ্ল্যাট, সেটা হিলের কোনো ব্যাপার নেই। তো এটা বলে তখন মারিনা, যেন বলে না ইট্টি মারলে পাটকেলটি খেতে হবে, বা যেমন মানে ওই যেমন কচু তেমন ওল, টিট ফর ট্যাট, যেমনটা কাদির ভেবেছিলেন যে তিনি মারিয়াকে, মারিয়া ইকবালকে একদম বাগে পেয়ে গেছেন, মারিনা ইকবালকে যে তিনি মক্ষম দিয়েছেন, তো সেই মক্ষম দেওয়ার ফল যে এমন করে ঘুরে তার দিকে চলে আসবে, তখন মারিনাও বলেছেন যে সবকিছু পুরোটা জেনে বলাটাই বোধহয় ভালো, অল্প জেনে অল্প দেখে বলতে গেলে, করতে গেলে এরকমই সমস্যায় পড়া যায়। তো এটাতে একটা হাসির রোল উঠেছে, আর সেই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তো মারিনা ইকবালের এমন বুদ্ধিদীপ্ত রিপ্লাইয়ের প্রশংসা অবশ্য নেটিজেনরা এখন করছেন। তো আপনিও দেখে নিন স্বরূপ কথার এই এপিসোডের পর, যদি ওই ছবিটা দেখতে পারেন। আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।